press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ ও আইনজীবী ডক্টর কামাল হোসেন সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন, যিনি হচ্ছেন বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে সক্রিয় রাজনীতিবিদ ও সমন্বয়কদের মধ্যে অন্যতম এক ব্যক্তিত্ব। এই পরিচয়গুলি ছাড়াও তার আরও একটি বড় পরিচয় রয়েছে, সেটি হচ্ছে তিনি বাংলাদেশের মহান সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে 1971 সালের মার্চ মাসে ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট চালানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি ডক্টর কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়েছিল এবং তাকে পাকিস্তানের কারাগারে কারাবন্দী করে রাখা হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ডক্টর কামাল হোসেনকেও মুক্তি প্রদান করে এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে 10 জানুয়ারি লন্ডন হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তিনি তার ব্যক্তিগত সততা, ন্যায্যতা, মানবাধিকার কর্মী ও গণতন্ত্রের সৈনিক হিসেবে সর্বশ্রেণীর মানুষের কাছে সবসময়ই সম্মানিত একজন ব্যক্তিত্ব। অনেক কিছুই জানা হলো ডক্টর কামাল হোসেন সম্পর্কে। এবার চলুন ডক্টর কামাল হোসেনের শৈশব কৈশোর এবং তার ব্যক্তিগত জীবনের অন্যান্য তথ্যগুলি জেনে নেওয়ার চেষ্টা করি। ডক্টর কামাল হোসেন 1937 সালের 20 এপ্রিল অবিভক্ত ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা শহরে জন্মগ্রহণ করলেও তাদের আদি এবং স্থায়ী নিবাস হচ্ছে বরিশালের শায়েস্তাবাদে। তার দাদা সৈয়দ সাদত হুসাইন ছিলেন শায়েস্তাবাদের জমিদার এবং তার বাবা সৈয়দ আহমেদ ছিলেন তৎকালীন সময়ে MBBS ডিগ্রিধারী একজন ফিজিশিয়ান ডাক্তার এবং তিনি তার চিকিৎসা পেশার জন্য সে সময় কলকাতা শহরে বসবাস করছিলেন। আর এ কারণেই ডক্টর কামাল হোসেনের বাবা এবং দাদার বাড়ি বরিশালের শায়েস্তাবাদে হওয়ার পরও কলকাতায় জন্ম হয়েছিল। ডক্টর কামাল হোসেনের শৈশব কাটে কলকাতা শহরেই এবং কলকাতা শহরেই তার শিক্ষাজীবন শুরু হয়েছিল। 1944 থেকে 49 সাল পর্যন্ত তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়ালেখা করেন। এরপর দেশ বিভাগের পর তার বাবা এবং পরিবার ঢাকা শহরে চলে আসে এবং তিনি ঢাকা শহরের সেন্ট গ্রেগরিজ স্কুলে মাধ্যমিক এবং নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন 1955 সালে। এরপর 1957 সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক পাশ করেন। 1958 এবং 1964 সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে BCL ও ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। 1959 সালে ব্যারিস্টারি পড়া শেষ করে তিনি ঢাকার হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন রাজনৈতিকভাবে সোচ্চার। 1970 সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, ডক্টর কামাল হোসেন ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। এছাড়াও বঙ্গবন্ধুর শাসনামলে তিনি শুরুতে আইনমন্ত্রী, এরপর পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গণফোরাম নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অতি সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্বে রয়েছেন তিনি এবং বাংলাদেশের রাজনীতিতে একটি সহনশীল অবস্থা তৈরির জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডক্টর কামাল হোসেন ব্যক্তিগত জীবনে বিবাহিত। 1964 সালে তিনি মানবাধিকার কর্মী ডক্টর হামিদা হোসেনকে বিয়ে করেন এবং তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে, যারা হচ্ছেন সারা হোসেন এবং দিনা হোসেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।